বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। কর্মী বিক্ষোভ এবং প্রোডাকশনের কমের কারণ দেখিয়ে টেম্পোরারি সাসপেন্স অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে কারখানার গেটে। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 4,000 শ্রমিক। এর আগে গত সপ্তাহে একই রকম নোটিশ ঝোলানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপে মিল কর্তৃপক্ষ কারখানা চালু রাখে। এদিন পুনরায় সেই একই রকম নোটিশ দিয়ে কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। আপনার মিল বড়াই চল রা থা ইসে বীচ মে কুচ ডিস্টার্ব হুয়া লকডাউন ফকডাউন এসব লে করকে তো মালিক বোলা হাম নাই চলায়েগা বন্ধ কর দেগা তো ইউনিয়ন লোক মিটিং টিং করকে কুচ মানে উসকো এগ্রি কিয়া তো বোলা কি ঠিক হ্যাঁ হাম সপ্তাহ মে তিন দিন চলায়েগে তো তিন দিন সব মজদুর এগ্রি হো গিয়া চলো ভাই কুছ ভি তো চলেগা ও তিন দিন চলায়া উসকে বাদ ফির অচানক হাম লোক সুবহ আ যায় নোটিস দেখতে হ্যাঁ লগ গিয়া সাসপেনশন কা বোলা মিল বন্ধ আর হাম নাই চলায়ে ভাই তো লিখা যো ইয়াহ পর মিল বন্ধ আপ কেসে চলেগা আপ ইয়াহ কা মজদুর করেগা ক্যা ইধার লকডাউন হ্যায় এসে হি তো হালত বুড়া হ্যায় আদমি কাহিন বাহার জানে নাই সা ইয়া কুছ করেগা নাই তো কেসে সংসার চলেগা উসকা ওই সব বাত হ্যায় কি জব এ কম্পানি জব সে হাম লোগো কা মিল লিয়া হ্যায় তব সে তো খালি বন্ধ কা পক্ষ মে জাদা রাতা হ্যায় চলানে কা পক্ষ মে রাতা হি নাই আপকা নাম রামদাস রামদাস রামদাস